बॉलीवुड बादशाह शाहरुख खान 2023 साले मुक्ति पेते जाच्छे ए अभिनेतार तीनटी सिनेमा फले शाहरुख भक्तदेर माझे आनंदेर शेष नेई। एबार शोना गेल मुक्तिर आगे बेश चड़ा दामे बिक्री हलो शाहरुखेर तीन छवि, विस्तारित थाकछे प्रतिबेदने। बादशाह शाहरुख खान के सबशेष देखा गेछे 2018 साले मुक्ति पावा जिरो सिनेमाय। बक्स अफिसे व्यर्थ हय ए सिनेमा। एदिके परपर कयेकटी छबिर व्यवसाय भालो ना हय, नतून छबि तो दूरेर कथा, प्राय एक बछर कोनो साक्षात्कारई देननि ए अभिनेता। শোনা গেছে এতটাই বিরক্ত ছিলেন যে তার কাছে নতুন ছবির চিত্রনাট্য এলে পড়েও দেখতেন না তিনি। তাই এবার খুব ভেবে চিনতে পা ফেলেছেন শাহরুখ। চলতি বছর একে একে তিনটি নতুন ছবির ঘোষণা দিলেন কিং খান। তবে অভিনেতার তিনটি ছবিই মুক্তি পাবে 2023 সালে। পাঠান, জওয়ান, ডানকি এই তিন ছবিতে তিন অবতারে আসতে চলেছেন তিনি। এর মধ্যে ছবিগুলোকে ঘিরে শাহরুখ ভক্তদের মধ্যে হইচই পড়ে গেছে, এমনকি এই ছবিগুলোর ডিজিটাল স্বত্ব কেনার জন্য হুড়োহুড়ি লেগে গেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, আমাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্সের দখলে শাহরুখের তিন ছবির ডিজিটাল রাইটস চলে গেছে। এর মধ্যে আমাজন প্রাইম পাঠানের ডিজিটাল স্বত্ব 150 কোটি রুপিতে কিনেছে। তাদের প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্সও কম যায়নি। এ ওটিটি প্ল্যাটফর্মটি কিনেছে জওয়ানের স্বত্ব, এজন্য তাদের খরচ করতে হয়েছে 170 কোটি রুপি। এখানেই শেষ নয়, শাহরুখের আরেক ছবি ডানকির বিষয়ে নেটফ্লিক্স কথা প্রায় পাকা করে ফেলেছে। শোনা যাচ্ছে 150 কোটি রুপিতে চুক্তি হয়ে গেছে। তবে তিন ছবির কোনোটাই সরাসরি ওটিটিতে মুক্তি পাবে না। মূলত প্রেক্ষাগৃহে মুক্তির বেশ কিছুদিন পর আমাজন প্রাইম ও নেটফ্লিক্সে দেখা যাবে।